তোমার যা করতে ইচ্ছা করে করো রিঙ্কি, আর কোনোদিন আমার নিজের মায়ের চোখে যেন জল না আসে। তোমার নিজের মার কোনোদিনও কাঁদবে না বিক্রম, আমি কথা দিচ্ছি। পরের দিন সকালে শিল্পা এবং কাজল যখন হল রুমে বসেছিল, এমন সময় রিঙ্কি তাদেরকে চা দিতে যায়। বাড়ির সকলে ভেবেছিল এবার বিক্রম রিঙ্কির উপর রাগারাগি করে তাকে রাধার থেকে দূরে করে দেবে, কিন্তু বিক্রম এবং রিঙ্কি নিজেদের প্ল্যান হিসেবে কাজ করছিল। রিঙ্কি নিজের শাশুড়ির সঙ্গে খুব ভালো ব্যবহার করত এবং এরই সঙ্গে শিল্পা ও কাজলের সঙ্গেও ভালো হওয়ার নাটক করত। একদিন রিঙ্কি পলাশের সঙ্গে দেখা করে। রিঙ্কি, তোমার শ্বশুর বাড়িতে সবকিছু ঠিক আছে তো? তোমার কোন রকম সমস্যা হচ্ছে না তো? তুমি হঠাৎ করে আমাকে ফোন করে ডাকলে কেন? আরে পলাশ দাদা, তুমি শুধু শুধুই চিন্তা করছো, আমাকে কে দুঃখ দেবে? আসল কথা হলো, আমার শ্বশুর বাড়িতে কয়েকজন খারাপ লোক আছে যাদেরকে শিক্ষা দেওয়া অনেক দরকার, তাই তোমার সাহায্য চাইছি। আরে হ্যাঁ বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি তো রেজিস্ট্রার অফিসে কাজ করো তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে আমার কথা শোনো। এরপর রিঙ্কি পলাশকে কিছু বলতে শুরু করে। পলাশ এবং রিঙ্কির কথা হয়ে গেলে রিঙ্কি আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায় এবং রিঙ্কি নিজের প্ল্যান হিসেবে কাজ করছিল। একদিন সকালে সুরেশ বাবু যখন বসে নিউজ পেপার পড়ছিল, এমন সময় রিঙ্কি চা নিয়ে তার কাছে আসে। বাবা এই নিন চা। হ্যাঁ বৌমা, এখানে রেখে দাও। বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, আমাদের বাড়ির জায়গা জমির পেপারগুলো কি পিসির কাছে থাকে? না, সেগুলো আমার কাছেই থাকে। তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? না না, এমনি এমনি জিজ্ঞাসা করছি। আমি এখন পিসিকে চা দেওয়ার জন্য গিয়েছিলাম আর তার টেবিলে জায়গা জমির কয়েকটা পেপার দেখতে পেয়েছি, তাই জিজ্ঞাসা করলাম আর কি। কি, বোনের কাছে জায়গা জমির পেপার? নিশ্চয়ই সে চুরি করেছে। বৌমা, তুমি সেই পেপারগুলো আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ বাবা, আমি এখনই নিয়ে আসছি। এরপর রিঙ্কি সঙ্গে সঙ্গে নিজের রুমে গিয়ে জায়গা জমির নকল পেপার এনে তার শ্বশুর মশাইয়ের হাতে তুলে দেয়। পেপারগুলো দেখার পর সুরেশ বাবু বলে, এটা তো সত্যি সত্যি আমাদের জায়গা জমির পেপার। কাজল সবকিছু নিজের নামে করে নিয়েছে, এবার আমি তাকে ছাড়বো না। কাজল, কাজল! আরে বাবা, আপনি এরকম করছেন কেন? আমরা ছাড়া পিসির এই পৃথিবীতে আর কেউ নেই। আমার মনে হয় তাই সে নিজের নামে জায়গা জমি করতে চাইছিল, যাতে পরে কেউ তাকে বার না করতে পারে। সে যাই হোক, কিন্তু এটা ভুল, সে আমাদের ধোঁকা দিয়েছে। একদম ঠিক বলেছেন বাবা, কিন্তু আমরা তার মতো করব না। তার সঙ্গে ঝগড়া করে কোনো লাভ হবে না বাবা। সব থেকে ভালো হবে আমরা যদি তাকে এখান থেকে বার করে দিই, না হলে হয়তো পরে এরকম আরো অনেক কিছুই করবে। আর জায়গা জমি নিজের নামে করে নিয়েছে, তার বিরুদ্ধে কিছু বলতে গেলে পরে হয়তো সে আপনার কোনো রকমের ক্ষতি করে দিতে পারে। রিঙ্কি তার শ্বশুর মশাইকে এই সমস্ত কথা বলছিল, এমন সময় শিল্পা সেখানে আছে। কে কার ক্ষতি করার প্ল্যান করছে? মা, আমাদের মনে হচ্ছে আপনার জায়গায় কাজল পিসি এই বাড়ির মালিক হতে চাইছে। কিন্তু মা, মালিক তো আপনি। দিদি এরকম কেন করবে? কাজল আগে থাকতে এসব করা শুরু করে দিয়েছে শিল্পা, এই দেখো জায়গা জমির পেপার। এরপর শিল্পা জায়গা জমির পেপার নিয়ে ভালো করে দেখতে শুরু করে। সে তো সত্যি সত্যি আমাদের জায়গা জমি নিজের নামে করে নিচ্ছে। তুমি ভালো করে শুনে নাও, এই জায়গা জমি কেউ নিজের নামে করে নিক, আমি এটা কোনোদিনই হতে দেব না। তুমি একদম ঠিক বলেছো শিল্পা, তার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এরপর রিঙ্কি সেখান থেকে চলে যায় এবং মনের সুখে তার শাশুড়ি রাধার সঙ্গে রান্না করতে থাকে। রিঙ্কি জানতো খুব তাড়াতাড়ি তার শ্বশুর মশাই নিজের বোন কাজলের কোন একটা ব্যবস্থা করবে। এভাবেই দেখতে দেখতে দুই দিন কেটে যায়। সকালে শিল্পা এবং সুরেশ যখন বাড়ির বাগানে বসেছিল, এমন সময় শিল্পা রাধাকে ডাক দেয়। রাধা রাধা, আর কতক্ষণ ওয়েট করব? তাড়াতাড়ি চা নিয়ে এসো। মা, আমি আপনাদের জন্য চা আর জল খাবার নিয়ে এসেছি। তুমি কেন এত কষ্ট করলে বৌমা? এসব রাধার কাজ, এই সমস্ত কাজ তো তাকেই করা দরকার। ওসব কথা বাদ দিন না মা, আমি আপনার বৌমা, আমি আপনার জন্য চা আনবো না তো কে আনবে? আরে শিল্পা, তুমি সকাল সকাল বৌমায়ের সঙ্গে ঝগড়া করছো কেন? চুপচাপ চা খেয়ে নাও। দাঁড়াও, তোমরা ওই চা খেও না। কি হয়েছে রাধা, তুমি সকাল সকাল এত চিৎকার করছো কেন? এই দেখো রান্নাঘর থেকে আমি কি পেলাম, আমি সেখান থেকে এই বিষের বোতলটা পেয়েছি। বিষের বোতল? এটা আমাদের বাড়িতে কিভাবে এলো? আমি প্রতিদিন বাড়ি পরিষ্কার করি, কিন্তু আজ পর্যন্ত এই বোতল কোনোদিনও দেখিনি। আমার মনে হয় চায়ের মধ্যে এই বিষ মেশানো হয়েছে। তোমরা দুজনে এই চাটা খেও না।
কিন্তু রাধা, চা তো প্রত্যেকদিন তুমি বানাও। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন আমি চা করি, কিন্তু আজ কাজল দিদি আমাকে কাপড় আয়রন করার জন্য তার ঘরে পাঠিয়ে দিল, আর বললো সে নিজে চা বানিয়ে দেবে। আচ্ছা রিঙ্কি, কাজল দিদি যখন চা বানিয়েছে তাহলে চা তুমি কিভাবে নিয়ে এলে? মা, আমি তো চা বানাতে যাচ্ছিলাম, কিন্তু কাজল কাকিমা বললো সে সবার জন্য চা বানাবে, তারপর সে আমাকে ফুলবাগানে জল দেওয়ার জন্য পাঠিয়ে দিল, আর তারপরে আপনাদেরকে চা দিয়ে আসতে বললো। কি কাজল এসব করছে? দেখো না বাবা, আমি তো আগেই বলেছিলাম যে সে নিশ্চয়ই আপনাদের দুজনকে তার রাস্তা থেকে সরানোর জন্য কিছু একটা প্ল্যান করবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কাজল দিদি এরকম কিছু একটা করতে পারে। আপনারা একটু ভেবে দেখুন ভালো করে, তিন দিন থেকে তার ঘর থেকে জায়গা জমির পেপার উধাও হয়ে গেছে, তাই হয়তো সে নিজের খেলা শুরু করে দিয়েছে। অনেক হয়েছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, আমি বিক্রমের সঙ্গে আজকে অন্য জায়গায় শিফট হয়ে যাব, এটাই আমার আর বিক্রমের জন্য ভালো হবে। না বৌমা, আমি থাকতে তুমি এবং বিক্রম এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, যাকে এই বাড়ি থেকে যাওয়া দরকার এবার সে এই বাড়ি থেকে যাবে। সুরেশ রিঙ্কিকে এই সমস্ত কথা বলছিল, এমন সময় বাড়ির ভেতর থেকে কাজলের ডাক শুনতে পাওয়া যায়। রাধা, আরে ও রাধা, সবাই চা খেয়ে নিয়েছে? কাজলের মুখ থেকে এরকম কথা শুনে সুরেশ এবং শিল্পা প্রচন্ড রেগে যায়। পরের দিন দুপুরবেলা কাজল যখন একা খাবারের টেবিলে বসেছিল, জানি না সবার কি হয়েছে, সকাল থেকে কেউ আমার সঙ্গে কথাই বলছে না, এখন তো দুপুর হয়ে গেল, কেউ খেতেও দিল না, সবাই কোথায় চলে গেল? থাক, তাতে আমার কি, আমার খিদে পেয়েছে, আমি সবার আগে একাই খেয়ে নেব। রাধা রাধা, কখন খাবার দেবে? কাজল যখন ডাকাডাকি করছিল এমন সময় রিঙ্কি খাবার নিয়ে সেখানে আসে। যখনই আমি রাধাকে কোনো কাজের জন্য ডাকি তখন তুই কেন এখানে চলে আসিস? পিসি, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমি আপনার কি ক্ষতি করছি? তুই এই বাড়ির অনেক কিছু ক্ষতি করছিস, তুই ধীরে ধীরে আমাদের বাড়ির নিয়ম চেঞ্জ করার চেষ্টা করছিস, এসব আমার একদমই পছন্দ হয় না। এরই মধ্যে সুরেশ এবং শিল্পাও সেখানে চলে আসে। বাবা, আপনি দেখছেন তো পিসি বিহেভ করছে। আমার বৌমা অনেক শিক্ষিত, তোমার চালাকি ভালোভাবে বুঝতে পারে, তাই তুমি বৌমার সঙ্গে অত খারাপ ব্যবহার করো। তুমি কি বলতে চাইছো দাদা, হঠাৎ বৌমায়ের এত নাম করছো কেন? আমার বৌমা অনেক ভালো, আজকে পর থেকে তাকে কিছু বলবে না, তাছাড়া তুমি চাইলেও বলতে পারবে না। তুমি কি বলছো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমার জামা কাপড় গুছিয়ে নাও এবং এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার জন্য বাড়ির পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। কি বললে? আমি বাড়ি ছেড়ে চলে যাব? আমি কেন বাড়ি ছাড়বো? তাছাড়া বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমি তোমার ব্যবস্থা করে দিয়েছি, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, আজ থেকে তুমি সেখানেই থাকবে, তোমাকে আর এই বাড়িতে আসতে হবে না। তুমি আমার দাদা হয়ে এই সমস্ত কথা বলছো? তোমার ভাই হওয়ার সঙ্গে সঙ্গে এখন আমাকে একটা বাবা এবং শ্বশুর হওয়ার দায়িত্ব পালন করতে হবে, আমাকে এদের ভবিষ্যৎ দেখতে হবে। মা যখন বেঁচে ছিল আমাকে বারবার বলতো যে তোমাকে আমি যেন শ্বশুর বাড়ি ছেড়ে আসি, না হলে তুমি আমার সংসার খারাপ করে দেবে। আজ আমি বুঝতে পেরে গেলাম মা ঠিক কথা বলতো। কিন্তু কি হয়েছে সেটা তো আগে বলো, তুমি এভাবে আমার উপর রাগ করছো কেন? বাবা, তুমি রুমের ভেতরে চলে যাও, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর পিসি, বাবা যেমনটা বলছে তুমি সেরকমটাই করো, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। মা, তুমি কিছু বলো না। হ্যাঁ কাজল দিদি, আমরা আর তোমার দায়িত্ব নিতে পারবো না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। সকলে কাজলকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলায় কাজল আর কিছুই করতে পারে না, এবং এটাকেই তার কর্মফল ভেবে সেই দিন এই বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যায়। অপরদিকে সেদিন রান্নাঘরে রিঙ্কি এবং রাধা বসে গল্প করতে শুরু করে। মা, আপনি দেখলেন তো, আমি এমন খেলা দেখালাম যে সবার আগে কাজল পিসিকে বাড়ি ছাড়তে হলো। সবই ঠিক আছে বৌমা, কিন্তু তুমি এসব করতে গিয়ে নিজের পড়াশোনা খারাপ করে নিও না। মা, এটাই তো আমার কাজ, প্রমাণগুলো ঘাটাঘাটি করে নিজেকে ঠিক প্রমাণ করাটাই একটা উকিলের কাজ। এখন আমার প্র্যাকটিস চলছে, এবার সেই শিল্পাকে শিক্ষা দিতে হবে, আপনি শুধু দেখতে থাকুন। কাজল বাড়ি থেকে চলে যাওয়ার পর সকলে হাসি খুশিতে সময় কাটাতে থাকে। একদিন রাতের বেলা বিক্রম এবং রিঙ্কি যখন তাদের রুমে ছিল, রিঙ্কি তুমি অনেক ভালো কাজ করেছো যে পিসিকে বাড়ি থেকে বার করে দিয়েছো, এত বছর থেকে সে আমার মায়ের উপর অনেক অত্যাচার করেছিল। হ্যাঁ বিক্রম, এখন মা একটু শান্তিতে আছে। আচ্ছা রিঙ্কি, তোমার পরীক্ষার কি হলো? তাছাড়া ফাইনাল পরীক্ষার পর তুমি কি করবে? আমি একটা কোচিং সেন্টার খুলে বাচ্চাদেরকে টিউশনই পড়াতে চাই।
কিন্তু এখানে হয়তো সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা যদি বাড়ির উপরে একটা হলরুম বানিয়ে ফেলি তাহলে তুমি সহজে সেখানে 50-60 জন স্টুডেন্টকে টিউশন পড়াতে পারবে। কিন্তু এখন বাড়ি বানানোর টাকা কোথা থেকে আসবে? এই মাত্র তোমার চাকরি হয়েছে, এখন তুমি কিভাবে এতগুলো টাকা জোগাড় করবে? তুমি যদি বাবার সঙ্গে কথা বলো তাহলে বাবা নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক আছে, আমি তাহলে বাবার সঙ্গেই কথা বলবো। বিক্রম এবং রিঙ্কি তাদের রুমে বসে এই সমস্ত কথা বলতে থাকে। অপরদিকে সুরেশ এবং শিল্পা হল রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। ভালো হয়েছে কাজলকে বাড়ি থেকে বার করে দিয়েছি, এখন আমাদের বাড়িতে সবাই শান্তিতে আছে, তার জন্য প্রতিদিন চাচামেচি হতো। শুধু এটাই নয়, আজকাল বাড়ির খরচও অনেক কমে গেছে। যখন তোমার বোন এখানে ছিল প্রত্যেক দিন এই খাবো সেই খাবো বলে আমাদের খরচ অনেক বাড়িয়ে দিত। এবার আমি সবকিছু নিজের হাতে নিয়ে নিয়েছি, খরচ অনেকটা কমে গেছে। তাছাড়া তার ওষুধের জন্য প্রতি মাসে 5,000 টাকা খরচ হতো। সুরেশ এবং শিল্পা নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে রিঙ্কি তাদের সমস্ত কথা শুনে ফেলে। আচ্ছা, এই ব্যাপার, তার মানে ওই শিল্পার কাছে অনেক টাকা আছে। পরের দিন সকালবেলা রিঙ্কি এবং তার শাশুড়ি রাধা যখন বাড়ির ছাদে ছিল, শিল্পার কাছে বেশি টাকা কিভাবে থাকবে? আমি যখনই বাজার করতে যাওয়ার জন্য শিল্পার কাছে টাকা চাই, সে আমাকে অনেক কম টাকা দেয়। সে বলে সুরেশের মিষ্টির দোকান থেকে বেশি ইনকাম হয় না, কিন্তু তুমি বলছো তার কাছে অনেক টাকা আছে। আমার বিশ্বাস হচ্ছে না। মা, আমি নিজের কানে তাদেরকে কথা বলতে শুনেছি। ও, তাহলে এক কাজ করো, আমাদের এই বাড়ি পুরানো হয়ে গেছে, আমরা এখানেই অ্যাডজাস্ট করে নেব। তুমি নিজের আর বিক্রমের জন্য উপরে একটা বাড়ি বানিয়ে দিতে বলো। কিন্তু মা, আমি এই কথাটা নিজের মুখে কিভাবে বলবো? কখনো কখনো নিজের প্রচারা কয়েকদিনই তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তুমি বলছো তারপর বাচ্চাদের টিউশনই পড়াবে, তার জন্য একটা বড় হল রুমের প্রয়োজন। হ্যাঁ মা, আমি নিজের একটা কোচিং সেন্টার খুলতে চাই। কিন্তু তার আগে আমাকে এটাও জানতে হবে যে বাড়িতে যখন এতগুলো টাকা আছে তাহলে সেগুলো যাই কোথায়। এরপর সেদিন দুপুর বেলায় খাওয়ার সময় সুরেশ রিঙ্কিকে বলে, রিঙ্কি, তোমার শাশুড়ি তোমাকে কিছু বলবে। শিল্পা, তোমাকে যেটা বলেছিলাম সেটা বলে দাও। বৌমা, আজ তোমার শ্বশুরমশাই আমাকে বলছিল তোমাদের বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল, তোমরা কবে সুখবর জানাবে? আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই। মা, আমি তো বিক্রমের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিলাম, কিন্তু বিক্রম বলছে এখন তার চাকরিটা নতুন, প্রমোশন পাওয়ার পর বেশ কিছু টাকা জমিয়ে আগে উপরে বাড়ি বানাবে, তারপর আমরা ফ্যামিলি প্ল্যানিং করব। আপনি তো জানেন সে কত ভালো একজন পুলিশ, কোন রকম ঘুষ নেয় না। এটা সত্যি কথা যে আজকাল ভালো পুলিশদের ইনকাম অনেক কম, একটু আধটু ঘুষ না নিলে বেশি ইনকাম করাই যায় না। তাহলে ঠিক আছে বৌমা, তুমি বিক্রমের সঙ্গে কথা বলো, আমরা তোমার এবং বিক্রমের জন্য উপরে ঘর বানিয়ে দেব, শিল্পার কাছে অনেক টাকা আছে। এটা তুমি কি বলছো? আমার কাছে অত টাকা নেই যে মহারানীর জন্য উপরে ঘর বানিয়ে দেব। আমি তো এমনি এমনি বলছিলাম যে কিছু টাকা বেঁচে যায়, উপরে বাড়ি বানানোর জন্য 20-30 লাখ টাকা আমি কোথা থেকে আনবো? শিল্পা, আমি প্রতি মাসে তোমাকে এত টাকা দিই, কিন্তু তুমি বলছো তোমার কাছে টাকা নেই। রাধার হাতে অনেক টাকা খরচ হয়, বাড়ির খাওয়া দাওয়ার জিনিস আনতে গিয়ে রাধা প্রায় প্রত্যেক মাসেই 50-60 হাজার টাকা খরচ করে দেয়। এত কিছু খরচের পর কত টাকা আর বাঁচবে? তোমার সঙ্গে কথা বলাই বেকার। শিল্পা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। বৌমা, তুমি চিন্তা করো না, আমি কিছু ভাবছি। না বাবা, আপনাকে চিন্তা করতে হবে না, এবার আমি কিছু একটা ভাববো, মনে হয় খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর রিঙ্কি বাড়ির বাগানে গিয়ে তার শাশুড়ির সঙ্গে বসে সব কথাগুলো আলোচনা করছিল। মা, আপনি তো সবকিছুই শুনলেন। আচ্ছা মা, আপনি এত বছর থেকে এখানে আছেন, শিল্পার উপর আপনার কোন রকমেরই সন্দেহ হয় না যে সে কারোর সঙ্গে দেখা করে কিনা, কারোর সঙ্গে ফোনে কথা বলে কিনা? না, সেরকম কোনো কিছু আমি লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, প্রতি মাসে একবার সে চন্দননগরে এক সাধু বাবার দরবারে যায়। সাধু বাবার দরবার? শিল্পা খুব ভালো করেই জানতো যে রিঙ্কি তার থেকেও বেশি রাধাকে ভালোবাসে এবং সবসময় তার সঙ্গেই সময় কাটায়। শিল্পা রিঙ্কিকে সরাসরি কিছু বলতো না, কিন্তু মনে মনে তার উপর প্রচন্ড রেগেছিল। অপরদিকে রিঙ্কি সবসময় এটাই ভাবতো যে শিল্পাকে কিভাবে বাড়ি থেকে বার করা যায়। রিঙ্কি, 5 মাস হয়ে গেছে, তুমি এখনো শিল্পাকে বাড়ি থেকে বার করতে পারোনি, এবার মনে হয় আমাকে কিছু করতে হবে। তুমি এটা কিভাবে ভাবলে যে আমি কোনো কাজ করতে পারবো না? আমি নিজের কাজ করে দিয়েছি, 2-3 দিনের মধ্যেই তুমি বুঝতে পেরে যাবে।
ঠিক দুই দিন পর সকালবেলায় শিল্পা এবং সুরেশ যখন বাড়ির চা বাগানে বসে চা খেতে ব্যস্ত ছিল, এমন সময় এক লোক শিল্পার নাম ধরে ডাকতে ডাকতে তাদের কাছে আসে। শিল্পা, শিল্পা, শিল্পা! প্রকাশ, তুমি এখানে কি করতে এসেছো? এটা কে শিল্পা? আমি তো কোনোদিন এই লোকটির সঙ্গে দেখা করিনি। আসলে মানে এই লোকটি আমার এক দূর সম্পর্কের আত্মীয়। আরে তুমি এখান থেকে যাচ্ছ না কেন? কে তোমাকে এখানকার অ্যাড্রেস দিয়েছে? আমি এখান থেকে একা যাওয়ার জন্য আসিনি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। আমি তোমার সঙ্গে কেন যাব? তুমি গত 25 বছর থেকে এখানে সময় কাটিয়েছো, এবার চলো আমাদের আসল বাড়ি চলো। আসল বাড়ি? শিল্পা, লোকটি কি সব বলছে? সুরেশ, তুমি এই লোকটির সঙ্গে কথা বলো না, আমি সবকিছু ঠিক করে দেব। এই লোকটি ভালো নয়। আরে তুমি এখান থেকে চলে যাও না, তুমি কেন আমার পেছনে পড়ে আছো? আমার বউকে আমি নিজের ঘরে নিয়ে যেতে চাই। তোমার বউ? লোকটির কথা শুনে সুরেশ অবাক হয়ে যায়। এরই মধ্যে রিঙ্কি এবং রাধাও সেখানে চলে আসে। এই লোকটি মিথ্যা কথা বলছে, এই লোকটির সঙ্গে আমার কোন রকমেরই সম্পর্ক নেই। হ্যাঁ, এই শিল্পা আমার বউ, টাকা রোজগার করার জন্য আপনাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে 25 বছর আগে এখানে এসেছিল, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে যেতে চাইছে না। সুরেশ বাবু, এই মহিলাটি অনেক মিথ্যে কথা বলে, আজ পর্যন্ত আপনাকে মিথ্যে কথা বলছে। তখন আমাদের বিয়ের 6 বছর হয়ে গিয়েছিল, আমাদের 2 সন্তানও ছিল, কিন্তু এই মহিলাটি সবসময় বড়লোক হয়ে জীবন কাটাতে চাইতো, তাই একদিন সবকিছু ছেড়ে নিজের মায়ের বাড়ি চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম কয়েকদিন পর ফিরে আসবে, কিন্তু ম্যাডাম সেখান থেকে আপনার বাড়িতে চলে এসেছিল। এই সমস্ত মিথ্যা কথা, সুরেশ তুমি বিশ্বাস করো? শিল্পা, তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বাবা মা অনেক গরিব থাকায় তোমার বিয়ে হয়নি, এবং তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ সুরেশ, এটাই সত্যি কথা। এসব মিথ্যে কথা, এই মহিলাটি এখনো মিথ্যে কথা বলছে। দেখুন, এই শিল্পা যদি আপনার স্ত্রী হয়ে থাকে এবং 25 বছর থেকে আমার সঙ্গে থাকছে, তাহলে আপনি এত বছর পর এর আসল চেহারা বলার জন্য এসেছেন কেন? শিল্পার ঠিকানা খুঁজতে খুঁজতে আমার 5 বছর সময় লেগে গিয়েছিল। আমি ভেবেছিলাম কেউ আমার বউয়ের সঙ্গে খারাপ কিছু না করে ফেলে, কিন্তু যখন আপনাদের বাড়ির ব্যাপারে জানতে পারলাম, তখন বুঝতে পারলাম যে শিল্পা প্ল্যান করে এখানে আছে। আমি যখন শিল্পাকে বাড়িতে যেতে বললাম, তখন শিল্পা আমার সঙ্গে বাড়ি ফিরল না। বিনিময়ে সে প্রতি মাসে আমাকে 20-30 হাজার টাকা দিত। তখন আমার ছেলে মেয়ে পড়াশোনা করত, তাই আমি টাকা নিয়ে চুপ করে গিয়েছিলাম। শিল্পা, তুমি আমার সঙ্গে এত বড় ধোঁকা করলে কেন? আমার কোনো রকমেরই ভুল উদ্দেশ্য ছিল না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এখানে এসেছিলাম। এই মহিলাটি এখনো চেঞ্জ হয়নি সুরেশ বাবু। কয়েকদিন আগে আমাদের ছেলেকে 40,000 টাকা দিয়ে বলেছে খুব তাড়াতাড়ি বিক্রমকে বাড়ি থেকে বার করে তাকে বাড়িতে নিয়ে আসবে। তোমার এত সাহস, অনেক হয়েছে শিল্পা, এবার তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সুরেশ, তুমি ভাবলে কি করে যে এত সহজে তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে? এই বাড়িটা আমার, এই বাড়ির মালিক শুধু আমি। আমি জানতাম এই মহিলাটি নিশ্চয়ই এরকম কথা বলবে। স্যার, আপনারা এখানে আসুন। প্রকাশের এটা বলার সঙ্গে সঙ্গে দুজন পুলিশ সেখানে আসে। চলো চলো, অনেক নাটক হয়েছে, এবার চুপচাপ নিজের স্বামীর সঙ্গে চলে যাও, না হলে অ্যারেস্ট করে জেলে ভরে দেব। এরপর প্রকাশ শিল্পাকে সঙ্গে নিয়ে পুলিশের সঙ্গে সেখান থেকে চলে যায়। সুরেশ শিল্পাকে আটকানোর চেষ্টা করে না। শিল্পা তার স্বামীর সঙ্গে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ায় রিঙ্কি এবং রাধা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে রান্নাঘরে গিয়ে গল্প করতে শুরু করে। মা, আজ আমি অনেক খুশি, এই বাড়িতে সবকিছু ঠিক হয়ে গেল। তুমি একদম ঠিক বলেছ বৌমা, এত বছর পর আজ আমি শান্তিতে ঘুমাতে পারবো। শিল্পা এত বড় কথা কিভাবে লুকিয়ে রাখলো? হঠাৎ করে তার আসল চেহারা সবার সামনে চলে এলো। মা, এই সবকিছু হঠাৎ করে সামনে আসেনি, আমি অনেক কিছু করেছি তবে এগুলো সম্ভব হয়েছে। তুমি আবার কি করেছ বৌমা? সেদিন শিল্পা যখন সাধু বাবার দরবারে যাওয়ার জন্য বেরিয়েছিল, তখন তার পেছনে আমি একজন লোক লাগিয়ে দিয়েছিলাম। তারপর জানতে পারলাম সে কোনো দরবারে না গিয়ে চন্দননগরে কারোর বাড়িতে যায় আর সেখানে বেশি বেশি টাকা দিয়ে আসে। তারপর কি হলো? তারপর কি আর হবে মা, আমি বিক্রমের সাহায্য নিলাম আর একদিন দুজন পুলিশকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে যেতে আমার বয়সী এক মেয়ে দরজা খোলে। আপনি কে? আমি আপনাকে চিনতে পারলাম না। শিল্পার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সত্যি করে বলো, না হলে এখনই থানায় যেতে হতে পারে। শিল্পা? শিল্পা তো আমার মা হয়। হ্যাঁ, শিল্পা আমার বউ, সে বাইরে কোথাও কাজ করে। আপনারা তার ব্যাপারে এত কিছু জিজ্ঞাসা করছেন কেন?
সে বাইরে কোনো কাজ করে না, কারোর বরকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে 25 বছর থেকে তাদের বাড়ি দখল করে বসে আছে। সে প্রতি মাসে তোমাকে এত টাকা কেন দেয়? মা আমাদের পড়াশোনা করানোর জন্য টাকা দিতে আসে। আমরা এতদিন পর্যন্ত জানতাম সে কোনো ধনী মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু আপনারা এই সমস্ত কথা বলছেন কেন? দেখুন প্রকাশবাবু, এবার সময় হয়ে গেছে, আপনি নিজের বউকে নিয়ে বাড়ি চলে আসুন। সে অন্য মানুষের পরিবার ভেঙে নিজে সেই বাড়িতে মালিক হয়ে থাকতে চাইছে। ম্যাডাম যা বলছে সেটা করো, তাড়াতাড়ি গিয়ে নিজের বউকে সেখান থেকে নিয়ে এসো, না হলে বউকে দিয়ে সেখান থেকে টাকা চুরি করে আনানোর অপরাধে তোমাদের পরিবারকে জেলের ভিতরে ভরে দেব। না না, আমাদের অ্যারেস্ট করতে হবে না, আপনারা বলুন আমাকে কি করতে হবে। কিন্তু আমি তাকে ডাকতে গেলে সে যদি আমার সঙ্গে আসতে রাজি না হয়? আপনার সঙ্গে পুলিশ থাকবে, আমি যেমনটা বলবো আপনি গিয়ে সেখানে সেই কথাগুলোই বলবেন। এবার চলুন। তারপর শিল্পার স্বামী আমার কথা মতো এখানে এসে শিল্পাকে নিয়ে চলে গেল। বাহ বৌমা, সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। কিন্তু মা, শিল্পার চলে যাওয়ার পর বাড়িতে সবাই অনেক হাসি খুশি আছে, কিন্তু আমার মনে হয় বাবা অনেক দুঃখ পেয়েছে। না বৌমা, তুমি এখনো সত্যি কথাটা জানো না, তোমার বাবা অনেক ভালো মানুষ। 25 বছর আগে সুরেশ যখন শিল্পাকে নিয়ে এই বাড়িতে এসেছিল, তারপর সে একদিন আমার রুমে এসে আমাকে সব কথা জানিয়েছিল। এটা তুমি কি বলছো সুরেশ, তুমি এক অজানা মহিলাকে আমার জায়গা দিয়ে দিলে? রাধা, এই মহিলাটি আমাকে নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল, তারপর বলেছে যে আমি তার সঙ্গে সময় কাটিয়েছি। আমার কিছু মনে নেই রাধা, সে বলেছে আমার নামে পুলিশ কেস করবে এবং আমাকে জেলে ভরে দেবে। না না, আমি তোমাকে জেলে যেতে দেব না, আমার যত কষ্ট হবে আমি সব সহ্য করে নেব, কিন্তু তুমি সেই মহিলাকে ঠিকভাবেই রাখো, সে যেন পুলিশ কেস না করে। শাশুড়ির মুখে এই সমস্ত কথা শোনার পর রিঙ্কি অবাক হয়ে যায়। তার মানে বাবা আপনাকে ভালোবাসে? শিল্পা এতদিন পর্যন্ত বাবাকে ব্ল্যাকমেল করছিল? হ্যাঁ বৌমা, তোমার বাবা অনেক চেষ্টা করেছে তাকে বাড়ি থেকে বার করার, কিন্তু কোনো লাভ হয়নি। তোমার বাবা বাধ্য হয়ে বিক্রমকেও তার হাতে তুলে দিয়েছিল, না হলে সে পুলিশ কমপ্লেন করে দিত। রিঙ্কি তার শাশুড়ির সঙ্গে বসে কথা বলছিল, এমন সময় তার শ্বশুর মশাই সেখানে চলে আসে। আজ আমি অনেক খুশি রিঙ্কি, তুমি শিল্পাকে এই বাড়ি থেকে বার করে আমাকে এবং রাধাকে আবার এক করে দিয়েছো। প্রার্থনা করব তোমরা যেন সারা জীবন সুখে থেকো। এবার বিক্রমদের বাড়িতে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। এরপর থেকে বিক্রম রাধাকে আর ছোটমা বলে ডাকত না, সে তাকে মা বলেই ডাকতে শুরু করে দেয়। 25 বছর আগে তাদের বাড়িতে যে অশান্তি শুরু হয়েছিল, রিঙ্কির জন্য সেই অশান্তি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।